हेलो डियर स्टूडेंट्स, आई होप यू ऑल आर फाइन एट योर होम। बी केयरफुल, स्टे होम, स्टे सेफ एंड एंजॉय योर क्लासेस। नाउ एवरीवन, लुक एट द बोर्ड। आज के क्लास वर्के आमी देखो आबार दुटी नतून छड़ा लिखे रेखेछी। एसो एगुलो आमरा पढ़ी एवं एर अर्थगुली जानी। तो सबाई बोर्डर दिखे तक पढ़ार चेष्टा करो कि लेखा आछे। म म चालाय गोरु गाड़ी, धान निये जाय बाड़ी। एखाने कि बोलछे? म गोरु गाड़ी चालिये निये जाच्छे, अर्थात गोरु गाड़ी बोलते गोरुर गाड़ी, जे गाड़ी गोरु चालिये निये जाय ताके बला हय गोरु गाड़ी। तो म गोरुर गाड़ी चालिये निये जाच्छे कि जन्य? से বাড়িতে ধান নিয়ে যাবে বলে গরুর গাড়ি চালাচ্ছে, অর্থাৎ ময়ের যে গরুর গাড়ি সেই গরুর গাড়িতে ধান ভর্তি করা আছে। সেই ধান ভর্তি গরুর গাড়ি নিয়ে ম গরুর গাড়ি চালিয়ে তার বাড়ি ধান নিয়ে যাচ্ছে। তার পরেরটা দেখো কি লেখা আছে। অন্তর্য বয়শূন্য র ল ব। অন্তর্য র ল ব বসে ঘরে এক মনে পড়া করে। অন্তর্য র ল ব তারা কি করছে? ঘরে বসে আছে এবং এক মনে পড়া করছে। এক মনে অর্থাৎ অন্য কোনো চিন্তা না করে মন দিয়ে পড়াশোনা করাকে বলা হচ্ছে এক মনে পড়া করা। তাহলে কি করছে? অন্তর্য র ল ব তারা ঘরে বসে মন দিয়ে পড়াশোনা করছে। আশা করি তোমরাও সকলে মন দিয়ে বাড়িতে পড়াশোনা করছো। আগের দিন বা আগের ক্লাসে আমি তোমাদের যে হোমওয়ার্কগুলো দিয়েছিলাম তোমরা করেছো তো? যাদের এখনো বাকি আছে তারা হোমওয়ার্কগুলো করে নেবে। আজকে আমি আবার নতুন কিছু ক্লাস ওয়ার্ক করাবো। নাও এভরিওয়ান, লুক অ্যাট দ্য বোর্ড। আমি আজকের ক্লাস ওয়ার্কগুলি বোর্ডে লিখে রেখেছি। কি লেখা আছে এসো পড়ি। সাজিয়ে লেখো। দেখো আমি কিছু বোর্ডের পাশাপাশি শব্দ লিখে রেখেছি যেগুলো আমাদেরকে সাজিয়ে নিয়ে একটা বাক্য রচনা করতে হবে। নাম্বার ওয়ানে দেখো কি লেখা আছে। কতগুলো শব্দ এলোমেলো করে পাশাপাশি লেখা আছে। যাই, পারি, চলো, আম। এবারে এই শব্দগুলোকে পাশাপাশি ঠিক করে বসিয়ে আমাদের সাজিয়ে নিয়ে একটা অর্থপূর্ণ বাক্য তৈরি করতে হবে। তা আমি উত্তরটি লিখে রেখেছি, দেখো কি লেখা আছে। আম পারি, চলো যাই। আমরা আগের যে ছড়াগুলো পড়েছিলাম সেই ছড়াতে কি লেখা ছিল? ত থ দ ধ বলে ভাই আম পাড়ি চলো যাই। তাহলে এখানে কি হবে? নাম্বার ওয়ানে আম পাড়ি চলো যাই। নাম্বার টুতে দেখো কি লেখা আছে। ঢাক ঢোল নিয়ে কাঁধে। আমরা ছড়াতে পড়েছিলাম ট ঠ ড ঢ, ট ঠ ড ঢ করে গোল কাঁধে নিয়ে ঢাক ঢোল। তাহলে এখানে পাশাপাশি সাজিয়ে বাক্যটি কি হবে? কাঁধে নিয়ে ঢাক ঢোল। তাহলে কি লেখা আছে? ঢাক ঢোল নিয়ে কাঁধে, সেটাকে আমাদের সাজিয়ে ছড়ার লাইন অনুসারে সাজিয়ে নিয়ে কি লিখতে হবে? কাঁধে নিয়ে ঢাক ঢোল। বুঝতে পেরেছ তোমরা? এর পরেরটা নাম্বার থ্রি দেখো কি লেখা আছে। কাটে দিন সারা ধান। আমরা ছড়াতে কি পড়েছিলাম? প ফ ব ভ, প ফ ব ভ যাই মাঠে সারা দিন ধান কাটে। তাহলে এখানে কি হবে? শব্দগুলোকে পাশাপাশি সাজিয়ে নিলে কি কি হবে এটা উত্তরটা? সারা দিন ধান কাটে। কাটে
দিন সারা ধান সেটাকে সাজিয়ে নিয়ে আমরা উত্তরে কি লিখব? সারা দিন ধান কাটে। নাম্বার ফোর, পরে পড়া এক মনে, কি লেখা আছে নাম্বার ফোরে? পরে পড়া এক মনে। তো আমরা একটু আগে এই ছড়াটি পড়েছি, কি পড়েছিলাম? অন্তর্য র ল ব, অন্তর্য র ল ব বসে ঘরে এক মনে পড়া করে। তাহলে নাম্বার ফোরে শব্দগুলোকে সাজিয়ে নিলে কি হবে? এক মনে পড়া করে, পরে পড়া এক মনে, সেটাকে সাজিয়ে নিয়ে আমরা কি লিখব? এক মনে পড়া করে। তাহলে তোমরা এগুলো আশা করি বুঝতে পেরেছো। তোমরা ট্রানজিশনালেও আগে এরকম ভাবে সাজিয়ে লেখো করেছো, তো আশা করছি তোমরা সবাই বুঝতে পেরেছো। আর এগুলো বাড়িতে ভালো করে প্র্যাকটিস করবে। তো আজকের ক্লাস এখানেই শেষ করছি। টাটা অ্যান্ড থ্যাংক ইউ।